এই মেয়েটার কারণে আমি এরকম 527টা বাসা ছাড়তে রাজি। আচ্ছা ঠিক আছে, আপাতত 527টা বাসা ছাড়তে হবে না, এই ক্যান্টিনটা ছাড়লে চলবে। হ্যালো, কই তুমি? কোথায় মানে? আমি আমার বাসায়। বাসায় মানে তোমার আজকে বাসা খুঁজতে যাওয়ার কথা, তুমি বাড়িতে গেলে কবে? আরে আমি বাড়িতে যাইনি, আমি আমার বাসায়। তাহলে যে বললে তোমার বাসায়? আরে বাসা বলে বুঝলে না, নতুন বাসা, আমি আমার নিজের যোগ্যতা একটা বাসা ভাড়া করছি। তার মানে কি? তুমি আমার সবসময় বলতো না, এই ব্যাচেলারের যোগ্যতা নিয়ে কখনো বাসা ভাড়া করতে পারবো না, দেখলে তো নতুন একটা বাসা পাই গেছি। দেখলাম তোমার কত যোগ্যতা, এখন আর দেখতে হবে না। শোনো, তাড়াতাড়ি ক্যাম্পাসে আসো, আমি ক্যাম্পাস যাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে, আমার জন্য সামান্য সময় বসে থাকো, আমি এখনই আসতেছি। ওকে বিশাল, তুই ঠিকঠাক কর, আমার একটু বাইরে তো দোস্ত। আইতে না আইতেই কথা কই তুই এখন? বন্ধু এত কথা কস কি তুই? হ্যাঁ বেশি কথা কস, কাজকর্ম কর খালি। আই বিশাল ভাই, আমি ফ্রেশ হয়ে যাই, তাড়াতাড়ি কি শাটটা দে তো। দেখছো বন্ধু কত বড় রুম, এখানে তো মনে করো সারাদিন লাফালাফি করা যাইব। রুমটা আমার খুব পছন্দ হয়েছে, থাকতে পারলে ভালো হইতো, অনেক বড় রুমটা। যে কি সমস্যা? কি না সমস্যা না ভাই, কইলাম রুমটা অনেক বড় আর কি। হ্যাঁ তো বড় বাইরে তো বড় রুমেই থাকবো, যাও নিজের রুমে যাও। আরে ভাই যাই তো ভাই, রুমটা ভাই কি নিজেদের রুম ঠিক করা যাও। আমি আসতেছি, কাজ করিস, ওই কটা কাপড় ইস্ত্রি করিস, বুঝছো? আচ্ছা আচ্ছা বিশাল ভাই, কত এটা কি কি এই রুমের সমস্যা? তোমরা বলো না, আমরা ছোট না, আমরা রুমটা তো থাকতে পারি নাকি? চাইলে তুমি দিবা না, এটা ছাড় দিবা না তুমি ছোট ভাই বলেগা। এই রুমের ব্যাপারটা আসলে কি দেখছো? এই বলে আমার বড় ভাই রুমটা আসলে, এটা তো স্টেডিয়াম, তুমি দেখতাছো না, এটা একটা গোটা স্টেডিয়াম এটা। আচ্ছা আচ্ছা, আর আমগোটা তো রান্নাঘর চিপা। আচ্ছা আচ্ছা, ক্রিকেট স্টেডিয়াম? হ্যাঁ ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট কি খেলতে পারবো আমি? হ্যাঁ পারবেন। আচ্ছা সেঞ্চুরি করতে অল্প কিছু রান বাকি, রানটা কইরা ফেলালে এই রুম দিয়ে দিব। হ্যাঁ যাও ভাই, তুমি এগুলো কি কইতাছো ভাই? ভাই আমি রুম চাইছি, তুমি কি রান মান কি কইতাছো ভাই? ভাই যা তো ভাই রুম কোথায়? হ্যাঁ না তোমাকে ফোনে বললাম না, আমি একটা নতুন বাসা পেয়ে গেছি। হোয়াটস নিউ? প্রতি 3 মাস পর পরই তো তুমি একটা নতুন বাসায় উঠো। খুশিতে আমি অন্য কারণে। কি কারণে? কারণ ঢাকা শহরের একটি মেয়ে আমাকে সবসময় বলতো, ব্যাচেলার ডেজিগনেশনটা সাথে থাকলে ঢাকা শহরে সব কিছু করা সম্ভব, কিন্তু ভালোবাসা পাওয়া সম্ভব না। ইজ শি ওয়াজ রাইট অর রং? রাইট অর রং সেটা মেয়েটা যদি আমার সাথে সাথে আমার বাসায় যায় তাহলে দেখতে পারবে। থাক বাবা, মেয়েটা রাত্রে বাসা যাওয়ার দরকার নেই, মেয়েটা যদি যায় এত সাধনার বাসা আজকে রাতে হাত ছাড়া হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নাই, এই মেয়েটার কারণে আমি এরকম 527টা বাসা ছাড়তে রাজি। আচ্ছা ঠিক আছে, আপাতত 527টা বাসা ছাড়তে হবে না, এই ক্যান্টিন তো ছাড়লে চলবে। কেন মেয়েটা এখন কোথায় যাবে? মেয়েটা আজকে ছেলেটার সাথে বাইকে ঘুরবে, ফাস্টফুডে খাবে, মুভি দেখবে, তারপর মেয়েটা মেয়েটার বাসা যাবে, ছেলেটা ছেলেটার ব্যাচেলার বাসা যাবে। তুমি সবসময় এরকম ব্যাচেলার 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 কথাটা বলো কেন? হ্যাঁ তাহলে কি বলবো, ম্যারেড? আচ্ছা ঠিক আছে, ম্যারেড না ব্যাচেলার, না ম্যারেড ব্যাচেলার, ম্যারেড ব্যাচেলার, ম্যারেড ব্যাচেলার, ম্যারেড ম্যারেড ব্যাচেলার ব্যাচেলার ব্যাচেলার।